शान्ति ऋभवतु अर्विशास्तिभवतु ओ सर्वेशां पु ॐ सर्वेषां मङ्गलं भवतु ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति আজ আমরা শান্তির সন্ধানে বেরব। মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডব ধৃতরাষ্ট্র বিদুর ইত্যাদি সবাই মিলে ভাগীরথীর তীরে ভাগীরথীর জলে যুদ্ধে নিহত সবার জন্য সলিল ক্রিয়া সম্পাদন করলেন এরপরে পাণ্ডবরা সেই ভাগীরথীর তীরে মাস ছিলেন এই সময় বহু মহাত্মা যেমন ব্যাসদেব নারদ কর্ণমুনি ইত্যাদি এরকম বহু মহাত্মা তাদের কাছে দেখা করতে এসেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঋষি পাণ্ডবদের মূল্যবান উপদেশ দান করতেন এই সময় কিন্তু যুধিষ্ঠির এই সময় মনমরা হয়ে থাকতেন তো একদিন মহর্ষি নারদ বললেন ধর্মরাজ যুধিষ্ঠির আপনি নিজ বাহু বলে বাসুদেবের প্রসাদে এবং ভাগ্য বলে এই অখণ্ড ভূমণ্ডল পরাজয় করেছেন এই মহাযুদ্ধের হাত থেকেও মুক্তি পেয়েছেন এখন আপনার সুখের সময় এই সময় আপনি বিষণ্ণ কেন তো যুধিষ্ঠির বললেন ভগবান আমি আমার বাহু বলে নয় এই যুদ্ধে বাসুদেবের অনুগ্রহ আর ভীম অর্জুন এদের বাহু বলে আমি এই পৃথিবীকে জয় করতে পেরেছি কিন্তু আমার রাজ্য লোভের জন্য আমাদের জ্ঞাতিকুল ক্ষয় করেছি দ্রৌপদীর পাঁচ পুত্রকে হারিয়েছি অভিমন্যুকে হারিয়েছি এতে করে আমার এই জয়লাভ পরাজয়ের ন্যায় বোধ হচ্ছে জানি না শ্রী মধুসূদন দ্বারকায় গেলে পুত্রহীনা সুভদ্রা তাকে কি বলবে পুত্রহীনা দ্রৌপদীকে দেখলে আমার শোকানল বাড়তে থাকে না জেনে আমাদের বড়ো ভাই কর্ণকে আমরা নিহত করেছি এতে করে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না আমার মনে অপরাধ বোধ কাজ করছে আমি শান্তি পাচ্ছি না তো মহর্ষি নারদ বললেন হে ধর্মরাজ আপনার বড় ভাই কর্ণ বড় যোদ্ধা ছিলেন সন্দেহ নেই কিন্তু তিনি একজন অভিশাপগ্রস্ত বঞ্চিত মানুষ ছিলেন অতএব তার জন্য শোক করা কর্তব্য নয় সবই পূর্ব নির্দিষ্ট পুরুষার্থের দ্বারা ভবিতব্যকে খণ্ডানো যায় একথা সত্য কিন্তু বিনাশকালে এই পুরুষার্থই নেতিবাচক কাজে লিপ্ত হয়ে যায় তাই নিয়তির অবদ্ধ কেউ নয় অতএব বৃথা শোক করুণা ভাগীরথীর তীরে পঞ্চ পাণ্ডব এক মাস অবস্থান করেছিলেন এই সময় বহু মূল্যবান উপদেশ তিনি বিভিন্ন ঋষি মহারৃষিদের কাছ থেকে পেয়েছিলেন তাতে রাজধর্ম পালনের কথা যেমন আছে তেমনি জীবন ধর্মের উপদেশও আছে আছে দেহতত্ত্বের কথা আছে জীব আত্মা পরমাত্মার কথা আছে মোক্ষর কথা আমরা এই দেহতত্ত্ব ও আত্মার কথা শুনব কিন্তু তার আগে শুনব শোক নিবারণের উপায় সম্পর্কে মহাভারতের শান্তি পর্বে একটা অধ্যায় হচ্ছে মোক্ষ পর্ব সেখানে মহাত্মা যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে একটা চিরন্তন প্রশ্ন করেছিলেন মানুষ কীভাবে শোক তা সে যে কারণেই হোক অর্থাৎ ধনক্ষয় বা পিতা মাতা পুত্র কন্যা প্রভৃতির মৃত্যুতে আমাদের যে শোক হয় তা থেকে আমরা পরিত্রাণ পাব কিভাবে তো মহাত্মা ভীষ্ম বলেছিলেন কারুর মৃত্যু হলে বা অর্থ নাশ হলে আমরা দমাদি গুণের দ্বারা এই শোক নিবারণ করতে পারি সম অর্থাৎ ইন্দ্রিয় এই ইন্দ্রিয় দমনের দ্বারা আমরা আমাদের শোক নিবারণ করতে পারি এই প্রসঙ্গে একটা গল্প বলেছিলেন ভেষ্যদেব গল্পটা আমরা শুনব সঞ্জিত রাজার স্ত্রী পুত্র মারা গেছেন এই সময় এক ব্রাহ্মণ শোক সন্তপ্ত সঞ্জিত রাজার কাছে এসে বললেন মহারাজ আপনি অজ্ঞানের ন্যায় শোক করছেন কেন ভেবে দেখেছেন কি দুদিন পরে লোকে আপনার জন্যই শোক করবে কি আপনি কি আমি আমরা সবাই পুরুষ হতে এই ইহলোকে এসেছি আবার সেই পুরুষেই লয় প্রাপ্ত হব সমস্ত জীব কি মানুষ কি দেবতা কী পশু কী পাখি আমরা সবাই নিজেদের কর্মের জন্যই দুঃখ ভোগ করছি আমরা নিজের আত্মাকেও নিজের বলে জ্ঞান করি না সেই জ্ঞান আমাদের নেই অথচ এই অনিত্য জগৎকে নিজের বলে জ্ঞান করে বসে আছি আমরা জানি এই পৃথিবীর সমস্ত বস্তুতে পৃথিবীর সবার অধিকার আছে অথচ সেই সব বস্তু আমরা আমাদের নিজেদের সংগ্রহে রাখতে চাই এজন্য আমাদের অন্তরে সুখ বা দুঃখের উদ্রেগ হয় না বিশাল সমুদ্রে দুটো কাঠের টুকরো ক্ষণিকের জন্য মিলিত হয় আবার আলাদা হয়ে যায় ঠিক তেমনি এই সংসার সমুদ্রে আমরা পরস্পর ক্ষণিকের জন্য মিলিত হই আবার আলাদা হয়ে যাই স্ত্রী পুত্র জ্ঞাতি বান্ধব এরা সবাই ক্ষণিকের জন্য মিলিত হয় আবার আলাদা হয়ে যায় কিন্তু তারা সবাই এই সমুদ্রেই অবস্থান করে তাই মায়া মোহ স্নেহ এগুলো সবই বন্ধনের কারণ এসবে আমাদের অভিভূত হওয়া উচিত নয় মিলন অবসম্ভবই নয় কিন্তু মিলন হলে বিচ্ছেদ অবশ্যম্ভবই এরা সবাই আমাদের চোখের অগোচর সেই চিন্ময় সত্তা থেকেই উৎপন্ন হয়েছে আবার সেই চিন্ময় সত্তাতেই বিলীন হয়ে যাবে তোমার এই মৃত পুত্রের স্বরূপ তুমি জানো না তাহলে তুমি কিসের জন্য শোক করছো বিষয় ভোগে অতৃপ্তি আমাদের দুঃখের কারণ আবার দুঃখের নাশেই সুখ সুখের থেকেই দুঃখ আবার দুঃখ থেকে সুখ উৎপন্ন হয়ে থাকে এই জগতে সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে সুখের পরেই দুঃখ আবার দুঃখের পরেই সুখ কেউ চিরকাল সুখে বা কেউ চিরকাল দুঃখে থাকে না তুমি আগে সুখ ভোগ করেছো তাই এখন দুঃখ ভোগ করতে হচ্ছে কিছুদিন পরেই আবার সুখ ভোগ করতে পারবে সুখ দুঃখ আমাদের শরীরকে আশ্রয় করে থাকে আমরা যারা নিজেদেরকে দেহ মনে করি তারা দেহকে আশ্রয় করেই যেমন কর্ম করে থাকি তেমনি ফল ভোগও আমাদের করতে হয় জীবন আমাদের শরীরের সাথে উৎপন্ন হয় শরীরের সাথেই বর্তমান থাকে আবার শরীরের সাথেই বিনষ্ট হয়ে যায় বিষয় আসক্ত অকৃতার্থ মানুষ মায়া মোহ স্নেহ পাশে আবদ্ধ হয়ে জলের মধ্যে বালির সেতুর মতো ভেঙে পড়ে কলু যেমন তিলকে চাকায় পেশন করে ঠিক তেমনি অজ্ঞানজাত ক্লেশ আমাদেরকে সংসার চক্রে পেশন করছে নির্বোধ মানুষ স্ত্রী পুত্র আত্মীয়দের ভরণ পোষণ করবার জন্য কুকর্ম করে এবং শেষে একমাত্র নিজেই সেই কুকর্মের জন্য ক্লেশ ভোগ করে থাকে আবার এদের মৃত্যুতে নিজেই নিজেকে দগ্ধ করে এই সংসারে সুখ দুঃখ ঐশ্বর্য অনৈশ্বর্য সবই দেবায়ত্ত আমরা সবাই দৈব প্রভাবে সুখ দুঃখ ভোগ করে থাকি কেউ আমাদের সুখের বা দুঃখের কারণ নয় শত্রু আমাদের দুঃখের কারণ নয় আবার মিত্র আমাদের সুখের কারণ নয় আমাদের জ্ঞান বা কর্ম আমাদের অর্থ এনে দিয়েছে এবং সেই অর্থ থেকে আমরা সুখ ভোগ করছি এমনটা নয় আবার আমাদের বোকামি আমাদের অর্থ নাশের কারণ বা আমাদের দুঃখের কারণ এমনটাও নয় একমাত্র দৈবই আমাদের সুখের বা দুঃখের কারণ দৈব অনুকূল না হলে সুখ ভোগের চেষ্টা নিরর্থক গরুর বাচ্চা গরুর পালক গরুর মালিক অথবা গরু চোর এর মধ্যে যে গরুর দুধ পান করে সেই সত্যিকারের গরুর অধিকারী অন্যের উপর মমতা প্রকাশ বিড়ম্বনা মাত্র এই জগতে সেই সুখী যে সুসুপ্তি লাভ করতে পেরেছেন এই জগতে সেই সুখী যে নির্বিকল্প সমাধি লাভ করতে পেরেছেন যার যারা ভেদদর্শী যারা সর্বত্র বৈষম্য দেখেন তারা কখনো সুখী হতে পারেন না সুসুক্তি ও সমাধি দ্বারাই যথার্থ সুখ ভোগ হয়ে থাকে যারা উন্নত বুদ্ধি সম্পন্ন। যারা সুখে থেকেও সুখ দুঃখ শূন্য যারা দুঃখে থেকেও সুখ দুঃখ শূন্য এবং মাৎসর্যবিহীন হয়েছেন অর্থ বা অনর্থ তাদেরকে কখনোই বিচলিত করতে পারে না যারা বহু শাস্ত্রে পণ্ডিত অথচ তত্ত্বজ্ঞান লাভ করতে পারেননি তাদের অবশ্যই নিরন্তর সুখ দুঃখ ভোগ করতে হবে বিবেকহীন বোকারা শত্রুকে পরাস্ত করে আনন্দ পায় আর ভোগ বিলাসে মত্ত থাকে আলস্যে যাপন করে তাদের পরিণামে দুঃখই হয় সময় মতো দক্ষতার সাথে কাজ করাই সুখ উৎপত্তির কারণ ঐশ্বর্য ও বিদ্যা উৎসাহী দক্ষ ব্যক্তিকে আশ্রয় করে থাকে সুখ দুঃখ প্রিয় অপ্রিয় যাই উপস্থিত হোক না কেন অবিচলিত চিত্তে তাকে অনুভব করাই বুদ্ধিমানের কাজ শরীরের কোনো অঙ্গ যদি শোক ত্রাস বা আয়াসের কারণ হয় তবে তাকে অবশ্যই পরিত্যাগ করা কর্তব্য ত্যাগেই প্রকৃত সুখ হতে পারে বিষয় অনুরাগী পুরুষ বিষয়ের অনুসন্ধান করতে করতেই জীবন শেষ করে দেয় মানুষ তো পূর্ব জন্মাকৃত ফল ভোগ করবার জন্য জন্মগ্রহণ করে অর্থাৎ প্রারব্ধ ভোগ করার জন্য জন্মায় কি পণ্ডিত কি মূর্খ কি বলবান কি দুর্বল সবাইকেই প্রারব্ধ ভোগ করতে হয় তাই বর্তমানের সুখ দুঃখের দ্বারা প্রভাবিত না হয়ে অকর্তা জ্ঞানে যথাযথ কর্তব্য করে যাওয়াই বুদ্ধিমানের কাজ কামনা আমাদের ক্রোধের হেতু ক্রোধ আমাদের বুদ্ধি বুদ্ধিনাশের হেতু আর বুদ্ধি নাশ আমাদের ধ্বংসের হেতু শোক আমাদের উৎসাহকে নষ্ট করে দেয় অনুৎসাহ আমাদের আলস্য এনে দেয় আলস্য আমাদের কর্মে অনীহা জন্মায় আর কর্মে অনীহা আমাদের কর্তব্যকে অবহেলা করে কর্তব্যে অবহেলা আমাদের বিনাশের পথে এগিয়ে নিয়ে যায় যখন আমরা ভয় বিষয় অনুরাগ বিদ্বেষ বুদ্ধি কায় মনোবাক্যে পরিত্যাগ করতে পারবো তখন আমাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠবে এবং আমরা যথেষ্ট যথার্থ সুখী হতে পারব ব্রাহ্মণ বলছেন পিঙ্গলা নামে এক প্রেমিকা একবার তার বাঞ্ছিত প্রিয়তমের কাছ থেকে বঞ্চিত হয়ে বলছে যে অন্তর্যামি নির্বিকার পুরুষ আমারই হৃদয়ে বসবাস করছে তাকে আমি কামাদি দ্বারা সমাচ্ছন্ন করে রেখেছি একদিনও তার স্মরণাপন্ন হইনি আজ আমি আত্মজ্ঞান লাভ করে অজ্ঞান রূপ খুঁটির উপর এই নবদ্বার সম্পন্ন গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করব এতদিন যার প্রতি আমি অনুরক্ত ছিলাম এর পরে সে এলে তাকে আর আমি প্রিয়তম বা স্বামী বলে মনে করব না আজ আমার তত্ত্ব জ্ঞান উদয় হয়েছে আমাকে আর এই নররূপী ধূর্তরা বঞ্চনা করতে পারবে না ভগবান তুমি অসীম দয়াময় আমাকে এই বঞ্চনার মাধ্যমে বিষয় বাসনা ত্যাগের জ্ঞান দান করেছো বিরহ ব্যথার মাধ্যমে তুমি আমাকে জিতেন্দ্রীয় হবার পথ দেখিয়েছ আশা পরিত্যাগী পরম সুখের কারণ আশাহীন মানুষ পরম সুখে নিদ্রা যায় ও শান্তি শান্তি शान्तिः हरि ओ